একদম যেতে হবে না, শোনো আমি বড় বিপদে সম্মুখীন হয়েছি, যে কোনো মুহূর্তে কিন্তু আমার জানটাই চলে যেতে পারে। একটা জায়গা দেখে দেয় না, আমি লুকে বাঁচি। আপনার জন্য যদি আমার জান খাই চলে যায় না, তাহলে কিন্তু কোন এমন অন্যায় করেছে ভেবে পাচ্ছে না। তাই যদি এই ভর সন্ধ্যায় একজন ভদ্র মহিলার ঘরে কার বিনা অনুমতিতে প্রবেশ করেছেন কোন অধিকারে? আমি যদি আপনার নামে পুলিশ সুপার মিস্টার মুখার্জির কাছে আমি রিপোর্ট করি। আপনি মুখার্জি সাহেবকে চেনেন? ভালোভাবেই চাই, ভালোভাবেই চিনি। কোনের পুলিশ লাইনে? শাহজাদ নাটকে আমি জাহানারা করেছি। মিস্টার মুখার্জি শাহজাদের অভিনয় করেছিলেন। আপনি ইচ্ছে করলে বাড়িটা সাজ করে দেখতে পারেন। মানুষের চেহারা দেখে কখনো বিচার করা যায় না। এমন সুন্দর চেহারা ছেলেটার, ছেলেটা নাকি পকেট মার চলে গেছে ব্যাটা। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ধরতে পারলেন না। 3 মাস শ্রীভাত কালীবার মারগুলো তো ছিল, যেভাবে আমার থেকে পিস্তল উঠিয়ে তা করেছিল না, একটা গুলি করলে আমার আত্মার আম একবারে খাঁচা ছাড়া হয়ে যাবে। খাঁচা প্রদীপ সালা বাবার রসবাদ আছে। হ্যাঁ, কানা ছেলের নাম রেখেছেন পদ্মলোচন। বাবা বলে মানে উনাকে মারা গেছে। আমি আমি বসে ছেলেদের সঙ্গে লেখাপড়া শিখেছি, তাদের সঙ্গে মানুষ হয়েছে। একদিন কলেজ থেকে বাড়ি এসে শুনি বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আবার বলছো কলেজও পড়েছো, চিন্তাই করতে তোমার দিদিকে বাঁধে না। রকম জ্ঞান অনেকে দিয়ে থাকে, পেটের দুমুটো ভাত, দুমুটো ভাত কেউ দেবে না। আপনার কম হলো এই সমস্যা কিনা, আপনার চেয়ে আমি ভালো করেছি। ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেবে না। গোটা পৃথিবী না আপনাকে
চলি মাঝে মাঝে কাঁধে অন্তরের অন্তরের স্থল থেকে কে যেন বলে ওঠে হেতা নয় অন্যথা কিন্তু কোনখানে আমার পথ আমি জানি না। কিন্তু কোথাও যে দেখেছে সেটা ঠিক মাথায় আসছে না। তবে আমার মনে হচ্ছে মুখটা যেন আমার বহু দিনের চেনা। আমার নাম থাকলেও দিতাম না তোমার ওই হাতে হাত থেকে বলেছিলাম তোমার ওই দামি আসনটা অপবিত্র হয়ে যাবে সতীর শির বলে। কত করে বললাম মেয়েটাকে কোথায় রেখেছো, কার কাছে রেখেছো, একবার খবরটা দাও, গিয়ে দেখে আসি। হাজার হোক, আমি তো তার জন্মদাতা পিতা। আমি তোর সাথে ছিলাম, তোমার অত্যাচার আমার সহ্য করতে হয়নি। নান্টুকে ফরাবার নাম করে প্রতি মাসে তুমি 2000 টাকা করে নিয়ে গেছো। বলো বলো বলো
নাওনি তুমি নাওনি।